আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের কাছে আরেকটা ভিডিও দিতে এলাম, যেটা ফেসবুক পেজ ডেভেলপার। এটা মূলত কাজ হলো আপনার ফেসবুকের পেজ আপনাদের ওয়েবসাইট কি করে অ্যাড করবেন, তার জন্য ভিডিওটা। মূলত এটা আমার নিজের হেল্প হয়, এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করি, যেন আপনাদেরও সেটা বাস্তবে কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো হেল্প হয়, এই জন্য মূলত আমার ভিডিওগুলো মূলত পোস্ট করা। তো বন্ধুরা, এখানে যেটা হলো আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, তার আগে যারা নামাজ পড়েন না, তারা অবশ্যই নামাজ পড়বেন। আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই। আমরা যে যেখানে থাকি না কেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখেন, আর পরকালে আমাদের সবার আগে হিসাব কিন্তু আল্লাহ নামাজে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ, যে যে হালতে থাকেন অবশ্যই নামাজ পড়বেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া রাখি, অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আর চলুন আজকের ভিডিওটা দেখে আপনাদের। বন্ধুরা, প্রথমে যেটা সার্চ দিবেন আপনারা গুগলে, ফেসবুক পেজ ডেভেলপার, আমি সবগুলো লিঙ্কে আপনাদের দিয়ে দিবো। কিন্তু দেখেন যে প্লাগইন প্লে এখানে দেখছেন, এই অপশনটা চলে আসবেন। আসার পর দেখেন যে পেজ প্লাগইন এখানে আসার পর দেখেন আমার অলরেডি একটা নাম চলে আসতেছে এখানে। তো আমি এটা দিবো না, এখানে আমি যেটা অ্যাড করবো সেটা দিবো। ধরে নেন আমার এটাই আমার একটা পেজ, আমি এটাকেই দিবো, এখানে চলে আসবো। আসার পর এখানে আমার নামটা দিয়ে দিলাম, দেখেন নাম যখন দিচ্ছি তখন দেখেন অলমোস্ট এগুলো সব সুন্দর করে কিন্তু হাইলাইট হচ্ছে। হ্যাঁ, খুব সহজে আপনি চাইলে হাইট কভার পেজ এটা আপনি হাইট করে ফেলতে পারেন। যদি দেখেন হাইট কভার পেজ হয়ে গেল, অ্যান্ড ইউজ দিস সিম্পল হেডার, এই যে দেখেন হেডার সিম্পল হয়ে গেল, সহজ আরো সহজ হয়ে গেল। আপনি চাইলে এটা নাও দিতে পারেন, এইগুলো চাইলে আপনার দেখার সুবিধা আছে, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি সবই দিলাম, এটাও দিলাম মনে করেন, সবকিছু দিয়ে আমি এটাকে আপলোড করবো। তো এটা দেখার পর সব থিম সবকিছু আপনার দেওয়া যাচ্ছে এখানে, কিচ্ছু না, জাস্ট গিয়ে গিয়ে যেখানে চলে আসলাম সেম আমি সবগুলো কপি করলাম, কন্ট্রোল সি। এবার আমরা যদি কোনো ব্লক সাইড থাকে, যেমন আমার একটা ব্লক সাইড আছে, আমি চাইলে ব্লক সাইডে লেআউটে চলে আসলাম। লেআউটে এসে আমি আমার যেখানে এই সিএম সবগুলো দিয়ে রাখছি, এখানে আমার সবকিছু অ্যাড করা আছে অলমোস্ট। তো এখানে দেখেন জাভা থেকে শুরু করে অনেক ডিটেলিং অনেক কিছু আছে। তো আপনি যদি মনে করেন নতুন কোনো একটা কোনো কিছু ক্রিয়েট করবো, তাহলে যেটা হলো আমি সহজ করে দিই আপনাদেরকে, এটা গিয়ে এখানে দেখেন HTML, যেটা HTML চাপ দিব, এখানে আমি দিয়ে দিলাম, এবং এটাকে ফেসবুক FACE ফেসবুক নাম দিলাম। তারপর দেখেন আমি ক্লিক করবো, আমরা ফেসবুক সবার সামনে দেখাবে, আমি সামনে দেখাতে যাচ্ছি না, আমি একটু নিচে দেখাতে যাচ্ছি অলমোস্ট এই কারণে। দেখেন এটা দেওয়ার পর আমার অলরেডি এটা দেওয়া শেষ, এখন আমি জাস্ট এটাকে আমার ওয়েবসাইট দেখবো। দেখেন আমি যদি আমার এটাকে একটু চাপ দিই, দেখেন ফেসবুক পেজ চলে আসছে, খুব সহজ। হ্যাঁ, একদমই সহজ, ইনশাল্লাহ বুঝতে পারছেন। এবং আবার সেটাকে যদি আপনি উপরেও দিতে সেরাও করতে পারেন, আপনার নির্ভর করবে আপনি কোন পারপাসে এটাকে ইউজ দিতে যাচ্ছেন। হ্যাঁ, যেমন এই যে এখানে দিলাম, এবং সেম জিনিসটা যদি মনে করেন আপনি এখানে আমার আমার আরেকটা চ্যানেল আছে, যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই ফ্রিল্যান্সার আজাদ, আমি এই লিঙ্কে দিব এখানে কন্ট্রোল সি, একদম সহজ করে দেখাই দিচ্ছি বন্ধুরা, যেন আপনারা বুঝতে পারেন। এখানে দিলাম, ছেড়ে দিলাম, বাইরে একটা চাপ দিব, দেখেন চলে আসছে। এখন কিচ্ছু না, জাস্ট আমি এখানে দিকে চাপ দিব, এটা আমি ডাবল চাপ দিয়ে কপি কন্ট্রোল সি, আর কিছু নাম সাইডে চলে আসবে, সাইডে এসে এই যে দেখেন সিলেকশন ভি সেভ এন্ড সি, আমি দেখবো বন্ধুরা করি, এই যে দেখেন চলে আসছে, এই দেখেন কেউ এখানে আসে শো করে নাই, এটা আমার আগের থেকে করতে চলে আসবে এখানে। তো বন্ধুরা চাইলে এইভাবে আপনারা সহজভাবে একটা সাইট আপনাদের নিজস্ব প্লাগিং সব অ্যাড করতে পারেন, আমার সব ডিসক্রিপশনে আপনাদের জন্য আমি দিয়ে দিবো। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।